হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও দিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো অসুবিধার কারণে কিন্তু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর হ্যাঁ নতুন একটা কিন্তু জায়গায় আবারও চলে এসেছি আর কেন এসেছি সবই পরে পরে তোমরা জানতে পারবে আর তোমাদের দাদাভাই কিন্তু অন্য জায়গায় চলে গেছে তো কাদের সাথে আমি এসেছি আর কোথায় এসেছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তো যাই হোক এই যে দেখো এটা আমার বোন তো ফার্স্ট বার ভিডিওতে তো তাই বলে দিলাম কে আর ও কিন্তু শরবত গোলাচ্ছে আর এখন কিন্তু প্রায় ঘড়িতে আটটার মতো বেজে গেছে আর বানাচ্ছিল দেখো এই যে লেবুর শরবত আর এখন জাগে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বোনের হাজব্যান্ড মানে পুচকুর মেসো তো পুচকুর মাসিয়ার আর মেশু কিন্তু ব্যাঙ্গালোরেই থাকতো তো আমি আর পুসু কিন্তু ব্যাঙ্গালোরেই চলে এসেছি তো এখন সবাই একসাথে রুম ভাড়া নিয়ে আছি তো সকাল সকাল দেখো রান্না বান্না বসে গেছে কারণ পুচকুর মেশো খেয়ে দশটার দিকে তার কাজে যাবে আর পেঁয়াজিটা কিন্তু পুচকুর মেশোই ভাজছে কারণ আমরা মুড়ি খাবো বলে তো পুচকুর মেশো বললো যে আমি বানিয়ে দিচ্ছি পেঁয়াজিটা যে তোমরা বাকি কাজগুলো সব সেরে নাও আর এই যে দেখো পুচকুর কিন্তু এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে যদি আমি বিছানাপত্র সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি তো ও যেহেতু ঘুমিয়ে আছে তাই দেখো ও চারদিকে মানে ঘিরে রেখেছি বালিশ দিয়ে কারণ বেডটা খুবই ছোট সিঙ্গেল বেড আর বেডটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো বেড কোনো দেয়নি রুমের সাথে তো তাই নিয়েছি বিছানার কাছে বসেই সমস্ত কাজগুলো সাজছিলাম রান্না বান্নার যেহেতু পুচকু ঘুমিয়ে আছে তো ওকে লক্ষ্য রাখাও যাবে আর কাজগুলোও করা যাবে আর এখন দেখো পেঁয়াজ বাড়ছি তো শিলনোড়া তো নেই রান্না সব গুঁড়ো মশলা দিয়ে করতে হয় বাটা মশলা দিয়ে করলে কিন্তু রান্নার স্বাদটা একটু আলাদাই হয় তো যাই হোক এখানে তো সব কিছু পাওয়া সম্ভব নয় আর পেঁয়াজ বাড়তে বাড়তে দেখো এতটাই শব্দ হচ্ছিল যে পুচু কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে তাই ওর মাসিমনি ওকে কোলে নিয়ে নিয়েছে আর ও কিন্তু রাত্রি বারোটা একটার পরেই ঘুমায় আর সকালে নটা অবধি মানে ঘুমিয়ে থাকে আবার স্নান করানোর পর আবার তো মানে ঘুমায় তো দিনের বেলায় বেশি পরিমাণে ঘুমায় আর রাত্রে জেগে থাকে তো যাই হোক আমাকেও তার সঙ্গে জেগে থাকতে হয় তো আমারও তাই উঠতে দেরি হয়ে যায় আর এই যে দেখো এখন কুচকু কীরকম খেলা করছে ওর মাসিমনির সাথে আর এখন দেখো বোন যে শরবতটা বানিয়ে রেখেছিল তো ওটাই এখন খাচ্ছি আর ফ্রেশ হয়েই কিন্তু আমি রান্না সমস্ত জোগাড়টা করেছিলাম তো জোগাড় হয়ে গেছে তো তাই এখন শরবতটা খেয়েই কিন্তু রান্নাটা বসাবো আর ভাত কিন্তু হয়ে গেছে মানে পেঁয়াজিটা যে ভেজেছিলো মুড়ি খাওয়ার জন্য তো তার সাথেই ভাতটাও বসিয়ে দিয়েছিলো তো ভাত হয়ে গেছে শুধু সবজি বানাবো আর মাছটা যা আছে সেগুলো বানাবো তো চলো এখন শরবতটা খেয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো আর দেখো বনে দিকে ঝাঁট দিচ্ছে তো আমরা তিনজনে আছি তিনজনেই কিন্তু যখন যে যেটা পারি করে নিই আর পুচকুকে সামলানোরও একটা ব্যাপার আছে তো ওকে সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হয় একজনকে তো ওকে লক্ষ্য রাখার পরেই কিন্তু যে যেটা সময় পায় সেটা কাজটা করে নিই তো আমরা কিন্তু এখানে এসেছি বেশ কয়েকদিন হলো তো ভিডিও দিতে পারিনি কারণ নতুন জায়গায় এসেছি তো অনেক কিছু জিনিসপত্র মানে কাটা বলো সেট করার ব্যাপার তো একদমই টাইম পাইনি চেষ্টা করবো ভিডিওগুলো এবার রেগুলারলি দিতে তো তোমরা কিন্তু সবাই ভিডিওগুলো দেখতে থাকো আর কেমন হয় কমেন্টে জানাও তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে তো বাকি যে রান্নাগুলো আছে সেগুলো করব আর এখনও কিন্তু রান্নার পর অনেক কাজ আছে তো পুচকু কাপড় সব ধুতে হবে রান্নাবান্না করার পর পুচকুকে স্নান করিয়ে করবো তো শুধু রান্নাবান্না আর পুচকুকে সামলানো আর পুচকুর যার সমস্ত কাজ আছে সেগুলোই করতে কিন্তু আমার আর বোনের টাইম যেন মানে ফুরিয়ে যাচ্ছে আর হ্যাঁ আমার এখানে চলে আসার একটাই কারণ হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেম আছে তো মেডিসিন নেওয়া যাবে না পুচকু যেহেতু ব্রেস্ট ফিডিং করছে যখন পুচকু হয়নি তো কোনো প্রবলেম ছিল না অনেক কষ্ট করে কিন্তু মেডিসিন নিয়েই থাকতাম বাড়িতে আর বাড়িতে থাকলেই কিন্তু প্রবলেমটা হয় ওয়েদারের কারণে ডক্টর বলেছে তো যাই হোক দিল্লিতে কিন্তু যখন ছিলাম তো কমে গেছিলো যে দিল্লির ওয়েদারটা যেহেতু আলাদা আর এখানে চলে এসেছি জানি না ওয়েদারটা শ্যুট করবে না তো থেকেই দেখি শ্যুট করে কি না তারপর যা হওয়ার হবে চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো এখন কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর পুচপু এই পাশে কী করছে দেখো তো ও কিন্তু হামার গুড়ি দেওয়ার চেষ্টা করছে কিন্তু ও কিন্তু এখনও ঠিক মতো পারেইনি মানে সামনের দিকে এগোতেই পারছে না শুধু উপর খেয়ে একটু মুখটা তুলতে পারছে এই আর বোন তারপর ভাতটা বেড়ে দিচ্ছে যেহেতু পুচকুল পেঁসু খেয়ে বেরিয়ে যাবে কাজে তো দেখো এই যে পুচকুর পেঁসু খেতেও বসে পড়েছে তো দিনে দিনে কিন্তু পুচকুর দুষ্টুমির পরিমাণটা কিন্তু বেড়েই যাচ্ছে একটু একটু করে তো দেখো জামা পরানো শেষ আর ও কিন্তু আবার উপর হয়ে গেছে তো এখন কিন্তু সোয়ালেই একটুক্ষণ ছাড়া ছাড়াই ও উপর হয়ে যায় উপর হয়েই কিন্তু সামনের দিকে এগোনোর চেষ্টা করে আর এই সামনের দিকে এগোনোর চেষ্টা করার পরে ওর কিন্তু কাশি এসে যায় তবু কিন্তু ও চেষ্টা করা ছাড়ে না তো ওকে চাই সবসময় লক্ষ্য রাখতে হয় আর কোনো কিছু যদি এখন মানে সামনে থাকে সেটা মুখে দিয়ে ফেলে তো তার জন্য ওকে লক্ষ্যটা রাখতে হয় আর দেখতে দেখতে কিন্তু পুজকু এখন পাঁচ মাস বয়সে পড়ে গেছে আর তোমাদের একটা কথা বলি যে পুজকুর কিন্তু কোনো ডাকনাম নেই তো ওর ভালো নাম হচ্ছে রায়ান তো কী ডাকনামে ওকে ডাকা যায় তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে কী ডাকনাম রাখা যায় কমেন্ট করে জানিও তারপর দেখো পুচকু কিন্তু ঘুমিয়ে পড়েছে তো তাই ওকে দোলনায় শুয়ে দিয়েছি আর স্নান করানো মানেই খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু ঘুমিয়ে যায় তো এখনও ঘুমিয়ে গেছে আর দোলনাটা কিন্তু সাথে করেই নিয়ে এসেছি কারণ দোলনাতে করে ঘুম পাড়িয়ে দিলে ও অনেকক্ষণ কিন্তু ঘুমোয় তো ওকে ঘুম পাড়িয়ে দেওয়া দেওয়ার পরে আমি কিন্তু সান করে চলে এসেছি এই যে আর দুপুরের কিন্তু খাবারটাও খেতে বসে পড়েছি তো দেখো কি রান্না করেছি আজকে তো করেছি ডাল আর বিমের তরকারি আর মাছটা কিন্তু ভাজা রেখেছি কারণ ওতে পেঁয়াজ লঙ্কা মূলে খাবো আর আমার ওটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো তারপর দেখো আমার কিন্তু খাওয়া এখনো পর্যন্ত শেষ হয়নি তার আগেই কিন্তু পুচকু দেখো ঘুম থেকে উঠে পড়েছে শুধু স্নানটা করেছি আর তারপরে খেতে বসেছি আর তার মধ্যেই কিন্তু ও উঠে পড়েছে তো একার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই অসুবিধার কারণ তো তার জন্যই কিন্তু দিল্লিতে থাকি না তোমাদের দাদাভাই তো অন্য জায়গায় চলে গেছে তো একা থাকাও সম্ভব নয় তাই এখানে চলে এসেছি বোনদের কাছে তো যাই হোক এখন দেখো বিকেলের দিকে বোন কিন্তু বানাচ্ছে দয়ের শরবত এখন কিন্তু এখানে কিন্তু হালকা গরম আছে তো যাই হোক পরিস্থিতি এমন যে নতুন একটা জায়গায় আবার আসতে হলো ছোটো বাচ্চাটাকে নিয়ে দিল্লি থেকে কিন্তু যখন বাড়ি গেছিলাম পুচকুর কিন্তু ঠান্ডা লেগে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল তো ভিডিও কিন্তু ওই জন্য বাড়ি থেকে একটাও দিতে পারিনি তো নতুন জায়গায় আবার এসেছি তো আমার শ্যুট করবে কি না সেই চিন্তার পাশাপাশি কিন্তু পুচকুর শরীর নিয়েও ভালোই চিন্তায় আছি তো তোমরা সবাই পুচকুকে আমার আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে